প্রায় 200 বছর আগে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এক প্রবাদ তৈরি হয়েছিল যে আমরা তাই যা আমরা খাই, অর্থাৎ খাদ্যবস্তুগুলি পরিবর্তিত হয়ে আমাদের শরীর গঠন করেছে। সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস এবং খাদ্য বৈচিত্র্যের পরিবর্তন ঘটেছে। তারা সবসময় চেষ্টা করেছে প্রকৃতির সর্বোৎকৃষ্ট পুষ্টিকর খাদ্যগুলোকে নিজেদের শরীরে জায়গা দিতে। আমরা প্রতিদিন যেসব খাবার খাই তা মূলত 5টি ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেলস এবং জল। এই 5 ধরনের পুষ্টিগুণ আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন। এই 5 ধরনের পুষ্টিগুণের সমতা বজায় রাখলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর অধিকারী হওয়া যায়। এই সিরিজে আমরা এক এক করে এই 5টি পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন। প্রথমেই আসি কার্বোহাইড্রেট সম্পর্কে। কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের শরীরে শক্তির প্রধান উৎস। ভাত, ডাল, শাক, সবজি, মাছ, মাংস সব ধরনের খাবারেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুরই সমন্বয় পাওয়া যায়। তাই কোনো এক ধরনের খাবার খাওয়া বা বর্জন করা কোনোটাই উচিত নয়। সাধারণত চাল, গম, ভুট্টা, আলু, বিভিন্ন শাকসবজি, ফলমূল প্রভৃতি কার্বোহাইড্রেটে পরিপূর্ণ থাকে। খাদ্যের মাধ্যমে গৃহীত কার্বোহাইড্রেট পরিপাকের পর গ্লুকোজে পরিণত হয় এবং তা রক্তের মাধ্যমে কোষে কোষে পৌঁছে যায়। তারপর গ্লাইকোলিসিস পদ্ধতিতে শরীরে শক্তি উৎপন্ন করে। শরীরে উদ্বৃত্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে লিভার এবং পেশিতে সঞ্চিত হয়। আরও যদি গ্লুকোজ অতিরিক্ত হয়ে যায় তা ফ্যাটে পরিবর্তিত হয়ে মেদবহুল শরীর তৈরি করে। তাই মেদমুক্ত শরীর পেতে কার্বোহাইড্রেট ততটাই খাওয়া উচিত যতটা আমাদের শরীরে প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আমাদের সারাদিনের ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে। যেমন একজন অ্যাথলিটসের বেশি মাত্রায় কার্বোহাইড্রেট প্রয়োজন হয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের তুলনায়। বাঙালিদের দৈনন্দিন খাদ্য তালিকায় চাল, ডাল, গম ইত্যাদি রয়েছে। বিভিন্ন প্রজাতির দানাশস্যে এই কার্বোহাইড্রেটের মাত্রা বিভিন্ন। আবার ভালো এবং খারাপ দুই ধরনেরই কার্বোহাইড্রেট রয়েছে। কোনো খাদ্যে স্টার্চের পরিমাণ বেশি থাকলে তাতে ফাইবারের পরিমাণও বেড়ে যায় এবং সেটি ভালো কার্বোহাইড্রেট হিসেবে গণ্য করা হয়। এই স্টার্চ অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দিয়ে গঠিত। শরীরে এই স্টার্চ জাতীয় খাবার অ্যাবজর্ব হলে রক্তে গ্লুকোজের নিঃসরণ খুব ধীরে ধীরে ঘটে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রার আকস্মিক পরিবর্তন ঘটে না, সুতরাং ব্লাড গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে সুগার জাতীয় কার্বোহাইড্রেট যা সাধারণত প্রক্রিয়াজাত খাদ্য হয়, যেমন রাইস কুকিজ, সফট ড্রিঙ্কস, আইসক্রিম, বিভিন্ন ধরনের ওটস, কর্নমিল, প্রক্রিয়াজাত ফলের জুস প্রভৃতি, এই ধরনের খাবারগুলো রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় এবং শরীরে অনেক ধরনের রোগ ডেকে আনে। তাই এই খারাপ কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো বাদ দিয়ে ফাইবারযুক্ত খাবার খেয়ে কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, হার্টের রোগের মতো মারাত্মক রোগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 30 গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত এবং শিশুদের ক্ষেত্রে তা 15 গ্রাম। ভাতই হলো বাঙালিদের প্রধান খাদ্য। আমরা জানি হাজারো ধরনের চালের প্রজাতি রয়েছে ভারত এবং বাংলাদেশে, কিন্তু সেই চালগুলোর প্রসেসিং কিভাবে হচ্ছে তার ওপর ভিত্তি করে চালকে দুই ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: হোয়াইট রাইস এবং ব্রাউন রাইস। হোয়াইট রাইসগুলো ব্রাউন রাইসের তুলনায় কম পুষ্টিকর। চালের ওপরে স্টার্চের লেয়ার তুলে দিয়ে হোয়াইট রাইস তৈরি করা হয়। এই ধরনের চাল বাজারে সহজলভ্য এবং কম দামি ও চকচকে। চালের ওপরে স্টার্চের লেয়ার বজায় থাকলে তার রং কিছুটা বাদামি, লাল, বেগুনি অথবা কালো রঙের হয়। ব্রাউন রাইসগুলি খুবই উপকারী এবং দামি হয়। তাই বাজার থেকে চাল কেনার সময় তাতে ফাইবারের পরিমাণ এবং অন্যান্য পুষ্টিগুণ দেখে নিয়ে কেনা উচিত। এই রকমভাবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রোটিন কতটা জরুরি এবং কোন ধরনের প্রোটিন আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। কার্বোহাইড্রেট সম্পর্কে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন,
যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।